আজ দুইটা গজল শুনলে কেমন হয়? আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহ। চলো আমরা চমৎকার দুটো গজল শুনে নেই। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীমে তুমি রহিম রহমান। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীমে তুমি রহিম রহমান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহু আল্লাহু। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই ঘরে তারে বাঁচাইলে প্রাণ, আল্লাহু আল্লাহু। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গেলিয়া, ফেরেস্তা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গেলিয়া, ফেরেস্তা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পড়ে সেই ইসমে আজম, দমে দমেতে হরদম পড়ে সেই ইসমে আজম। সেই মাছের পেটের উদর হতে পেল পরিত্রাণ, আল্লাহু আল্লাহু। বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দুরুদ পড়লাম সোনার মদিনায়। সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্ত হে, এই দুনিয়া মিছে মায়া ধোকাবাজির ঘর, আপন আপন করছো যাদের তারাই হবে পর। সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দুস্ত হে, অনেক কিছু করিয়াছ ফিকির করিয়া, বালাখানাই স্ত্রীপুত্র সকলে ছাড়িয়া। সময় হলে পরাণ পাখি চাই বেড়ে উড়িয়া দুস্ত হে, এই দুনিয়ায় জুটছে রে ভাই আনন্দেরই মেলা, সেই মেলাতে আইসা করছো কত রঙের খেলা। পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজায় তোর বেলা দুস্ত হে, ডুবে যাবে জীবনের রবি আসবে না আর ক্ষণ, সময় হলে সামনে এসে দাঁড়াবে প্রাণচর। শূন্য খাঁচা ফেলে পাখি যাইবে অচিনপুর দুস্ত হে, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, আপন জনে দিবে সাদা কাপড় পরাইয়া। চারজনে তে লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দুস্ত হে, দলে দলে লোকজন আসবে জানা জানা গিয়া, মাটির ঘরে নামাইবে জানা যা পড়াইয়া। একা একা ফেলে আসবে কবরে রাখিয়া দুস্ত হে,
কবর হেতে রাখার পরে আসবে দুই ফেরেস্তা, দুনিয়াতে কি করেছ করিবে জিজ্ঞাসা, সঠিক উত্তর দিলে পরে হবে শান্তি সুখের বাসা। দোস্ত হে, উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই, সর্প এসে দংশন করবে হাদিসেতে পাই, যেই জায়গায় সাহায্য করার আপন কেহ নাই। দুস্ত হে, সর্প এসে দংশন করবে হাদিসেতে পাই, যেই জায়গায় সাহায্য করার আপন কেহ নাই। দুস্ত হে, এখনো তো সময় আছে হও না হুঁশিয়ার, দমে দমে করে মন নামটি আল্লাহর, এই নামের ওসিলায় তুমি হইবা সেদিন পার। দুস্ত হে।